আমি শান্তি দিবাঞ্চল ব্লগে আপনাদের অনেক স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল 7:30 মতন বাজে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, আপনারা সবাই আমার সাথে থাকুন, দেখতে থাকুন। তো এখন 7:30 মতন বাজে, ঘুম থেকে উঠে গেছি 10 মিনিট আগে, ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে। আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, এত ঠান্ডা আবহাওয়া ছিল, বেশ ভালো ঘুমটাও হয়েছে। দুদিন ধরে ভীষণ গরম পড়েছিল, দুদিন ধরে কি প্রায় 1 সপ্তাহ মতন হয়ে গেছে ভীষণ পরিমাণে গরম চলছিল। তারপরে আবার এই কালকে একটুখানি বৃষ্টি হলো রাত্রিবেলা, তো ভীষণ ভালো লাগলো, ঘুমটাও ভালো হলো। দিবাংশুবাবু এখনও ঘুমাচ্ছে, এখনও ওঠেনি, এই যেখানে শুয়ে রয়েছে দেখাই আপনাদের। দেখুন ছেলের শোয়ার অবস্থা দেখছেন, কোথায় জায়গা ওর আর কোথায় এসে শুয়ে রয়েছে। ওটা হয়েছিল 5:30 সময়, কারণ হচ্ছে ওর দিবাংশুর বাবা যেহেতু 6টার সময় এরকম কাজে যায়, তো ওই টাইমে একবার উঠেছিলাম, তো ছেলেও আজকে উঠে গেছিলো, উঠে একটু বিরক্তই করছিলো বেশ। তো তারপরে ওকে শুয়ে টুয়ে আমি আবার 6টার সময় ঘুমিয়ে পড়েছিলাম, 6:30 সময় ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আবার উঠলাম এই 7:30 5 মিনিট 10 মিনিট আগে। তো এবার কাজকর্ম শুরু করবো, সারাদিনের সব কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকুন ভিডিওটা, ভালো লাগলে লাস্টে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওগুলোকে অনেক 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 করে শেয়ার করে দেবেন। আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে, আপনারা যদি একটা লাইক করেন, তাহলে আমার অনেক উৎসাহ বাড়িয়ে তোলে আমার ভিডিও বানাতে, আমাকে কাজ করতে। চলুন তাহলে দেখতে থাকুন। তো প্রথমেই কাজ করার আগে যেটা করে নিচ্ছি, বিছানাটাকে গোছাবো ছেলেটা উঠলে, কিন্তু ছেলেটা উঠছে না, তাই জন্য ও শুয়ে রয়েছে। আমি এই সাইড দিয়ে যেগুলো গোছাবার বালিশ পালিশগুলো ঠিক করে রেখে দিচ্ছি, তারপরে উঠলে পরে একবার ঝাড়ু দিয়ে ঝেড়ে দেবো। তো কেমন করে শুয়ে রয়েছে দেখুন না, দেখুন ভাবলাম মাথায় বালিশটা দেবো, এমন আরও 5 বালিশটাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। তো আমি এবার যাই, ঘরে অন্য কাজ আছে, ওর জন্য একটু খাবার বানাতে হবে, তারপরে আবার এসে উঠাবো। তো এখানে এই যে ম্যাগি হয়ে গেছে, আজকে একটুখানি ম্যাগি বানালাম, স্কুল ছুটি পড়ে গেছে ছেলেটার, তো ম্যাগি খুব একটা ওকে দিই না, দিবাঞ্চুর বাবা একদমই পছন্দ করে না ম্যাগি দেওয়া, আজকে একটু ম্যাগি বানিয়ে দিলাম। তারপরে ওর স্কুলে যাব আবার স্নান করে। তো বেরিয়ে পড়েছি, দেখুন আজকের আকাশটা বেশ ঝলমলে রোদ উঠেছে, রাত্রে বৃষ্টি হয়েছে বলে একটুও মনে হচ্ছে না। যাচ্ছি এখন দিবাঞ্চুর স্কুলে। দিবাঞ্চুকে ঘরে একা রেখেই চলে এসেছি, আর হচ্ছে টিভি দেখছো, শরীরটা খারাপ, কালকে আমার শরীরটা খারাপ ছিল, আজকে ওর শরীরটা খারাপ হয়েছে, তাই যাবো আর খালি কপিগুলো নিয়েই চলে আসবো। তো সামনেই এসেই গেছি, কাছাকাছি নিয়ে নিয়েছি, এবার বাড়ি ফিরে যাচ্ছি। চলুন বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার রান্না বান্না করবো। এখনও সকাল থেকে উঠে চা খাইনি, 9টা বাজে, পুজো দিয়েই চলে এসেছি, স্নান করে পুজো দিয়ে ফোন করেছি স্কুল থেকে, চলে এসেছি। স্কুল থেকে এসে তাড়াতাড়ি করে একটুখানি চা বিস্কুট খেয়ে চলে এলাম রান্নাঘরে রান্না করতে। এই যে আজকে একটা অন্যরকম রেসিপি মাংসর বানাবো, তো তাই জন্যে আপনাদের সাথে শেয়ার করব। এই যে ম্যাগি দেখছেন, ম্যাগিটা নেব না, ম্যাগির যে মশলাটা আছে, তো সেই মশলা দিয়েই একটা চিকেনের একটা নতুন রেসিপি বানাবো, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। ও আর একটা কথা তো বলাই হয়নি, ভুলে গেছি, আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তো সেই হিসাবে আজকে একটুখানি মাংস বানাচ্ছি। সব জামাইরা আজকে যাবে, ভালো মন্দ খাবে, হ্যাঁ আর জামাই ষষ্ঠীর শুভেচ্ছাটাও দেওয়া হয়নি সকলকে, অনেক 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 জামাই ষষ্ঠীর শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। সবাই খুব আনন্দ করুন, ভালো থাকুন, খুশি করুন, আর ভালো মন্দ খাওয়া দাওয়া করুন, সুস্থ থাকুন। তো যাই হোক, আমাদের তো জামাই ষষ্ঠী আজ 7 বছর বিয়ে হচ্ছে, তো এখনও পর্যন্ত জামাই ষষ্ঠী আমরা আজ পর্যন্ত কি জানি না, কারণ হচ্ছে আমরা এতটাই দূরে থাকি, এখান থেকে জামাই ষষ্ঠী খেতে যাওয়াটা কোনো বছর আর সম্ভব হয় না, কাজ আর জানেনই তো, বাইরে যারা থাকে তাদের কাজের কখনো ছুটি থাকে না, তো সেই হিসাবে কলকাতার মতন 12 মাসে 13 পার্বণ এখানে তো হয় না, আর এখানে হলেও ছুটি থাকে না কোনো কাজে, শুধু দীপাবলিতেই ছুটি থাকে, আর সরকারি ছুটি দু একটা থাকলে থাকে, তাও ওর জিমের ছুটিটা থাকে না। ওদিকে তো মাংসটা দেখলেনই, ম্যাগি মশলা দিলাম আর পেঁয়াজ গ্রেট করে দিয়েছি, নুন হলুদ একটু লেবু আর হচ্ছে তোমার লঙ্কার গুঁড়ো আর তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তার মধ্যে এখানে আমি এবার যতক্ষণ ম্যারিনেট করে রাখা থাকবে এখানে আলু ভেজে নিচ্ছি, আর নিচ্ছি টমেটো আর পেঁয়াজ, এবার মশলাটাকে কষিয়ে নেবো। এই মশলাটার জন্য যেরকম জিরে ফোড়ন দেন, তেজপাতা দেন, সেরকমই দেবেন। আমি এটা গ্রেভি মতন বানাবো, আপনারা চাইলে ঝোল বা কষা দুটোর মধ্যে যে কোনো একটা বানাতে পারেন। তো একদম এটা ইউনিক টাইপের আমি বানাচ্ছি, ম্যাগি মশলা দিয়ে চিকেন। তো যদি কেউ কোনো দিনও বানিয়ে থাকেন তাহলে তো বেশ ভালোই হয়েছে, নিশ্চয়ই জানবেন, আর যদি কেউ না বানিয়ে খেয়ে থাকেন অবশ্যই খেয়ে দেখুন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো।
তো যাই হোক, জিরে ফোড়ন দেওয়ার পর দিয়েছিলাম একটুখানি চিনি, তারপরে দিয়েছিলাম হচ্ছে যে পেঁয়াজ টমেটো যেটুকু যা দেওয়ার, আর কাঁচা লঙ্কায় আমি বানাচ্ছি, আমি তো কাঁচা লঙ্কাই ইউজ করি বেশি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করি একটু কালারের জন্য, আর কিছু না। তারপরে ওই দু চামচ মতন আদা রসুন বাটা দিয়ে ভালো করে মাংসটাকে মানে মশলাটাকে কষিয়ে নিয়েছি, অনেকক্ষণ ধরেই কষিয়ে নিয়েছি, দিয়ে তারপরে মাংস দিয়ে, তো দেখতেই পেলেন মাংস দিয়ে ভালো করে কষাচ্ছি, একবার করে ঢাকা দিচ্ছি, একবার করে ঢাকা খুলছি, এই করে করে বেশ মাংসটা সিদ্ধ সিদ্ধ হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কষাবো। তারপরে গরম জল করে নিয়েছি, গরম জল করে দিয়ে দিলাম। তো একটু জল আমরা কষা বানালে দিই না, একটু যেহেতু গ্রেভি মতন বানাবো তাই জলটা দিলাম। তো হয়ে গেল, চলুন এবার ঢেকে রেখে দিই। তারপরে ও হ্যাঁ, আলুটা তো ভেজে রেখেছিলাম, সেটাও এবার দিয়ে দিলাম, আলু দিয়ে বানাচ্ছি আজকে মাংসটা তার জন্য। তো হয়ে গেল, আজকে আর এই রান্নাটাই থাকবে, আর কিছু বানাবো না। তারপর কিছুক্ষণ চাপা দিয়ে রাখার পর এখন ঢাকনাটা খুললাম, প্রায় 20 মিনিট পর তো দেখলাম ঝোলটা অনেকটাই কমে এসেছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো একটু ওপর থেকে গরম মশলা ছিটিয়ে দিলাম, একটু ধনে পাতা থাকলে ভালোই হতো, কিন্তু ধনে পাতাটা দুঃখের বিষয় আজকে নেই। তো চলুন, হয়ে গেছে, ঢেলে নিলাম, ব্যাস এই যে আমার রেডি আজকের মাংস, দেখুন কেমন হয়েছে। তো এখন দুপুর বাজে 1:30, খেতে বসেছি, আর আমার ছেলেটা জানেন ভীষণ পরিমাণে ওদিকে বিরক্ত করছে, বাইরে গাড়ি নিয়ে ঘুরছে আর দুষ্টুমি করছে। একটার বাবা নতুন গাড়ি কিনে এনে দিয়েছে, সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি না, পরের দিন শেয়ার করব, কারণ ওর ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে শেয়ার করতে গেলে, তার জন্য আমি পরের দিনকে আপনাদের সাথে এটা শেয়ার করব। দুজনে খেতে বসেছি, আর জানেন ভীষণ পরিমাণে এখন দেখছি মেঘলা করেছে, তো বাইরে জামাকাপড় গাছে, চিন্তাও হচ্ছে, এই জন্য তাড়াতাড়ি করে খাচ্ছি যে উঠে জামাকাপড়গুলো তুলতে হবে। আর দীপাঞ্জন পাপা আগেই বলেছে আমার ফটো যেন ভিডিও যেন না তোলা হয়, তাই জন্য ওকে কেটে দিয়েছি। এই দেখুন পুরো মেঘলাও হয়ে আছে, আকাশটা দেখছেন কী অবস্থা, এক্ষুনি বৃষ্টি নামবো নামবো হয়েই গেছে পুরো, অনেকক্ষণ ধরে ঝড় মানে ঝড়ের মতন উঠেছিল, তো হাওয়া দিচ্ছিল। এখানে যেহেতু গাছপালা নেই তাই অতটা বোঝা যায় না যে হাওয়া দিলে যে মানে হাওয়া দিলে বুঝতে পারি মানে ঝড়টা হচ্ছে সেটা বোঝা যায় না। এই দেখুন গুড়ি গুড়ি বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়লে মনটা বেশ আনন্দ হয়, ভালো লাগে, আর এই টাইমটা পড়লে তো আরোই ভালো হয়, খেয়ে দিয়ে শুতে বেশ আনন্দই হবে, আর বৃষ্টিটাও দেখতে বেশ ভালো লাগবে, কাজকর্ম নেই আর পায়রাগুলোও মজা করছে, বেশ হাওয়া দিচ্ছে, বৃষ্টি পড়ছে, ওরাও খুব খুশি হয়েছে। চলুন এই বৃষ্টি দেখি আমি, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমার ভিডিওগুলোকে অনেক অনেক করে শেয়ার করে দেবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমার পেজটিকে ফলো করে নেবেন, আর আপনাদের কাছের বন্ধুদের কাছে আমার ভিডিওগুলোকে শেয়ার করে দেবেন। বাই বাই।